বিনোদনের তাজা খবরে স্বাগতম। ভেঙে গেছে বিজয়ের 23 বছরের সংসার। তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় 1999 সালে ভালোবেসে বিয়ে করেন সঙ্গীতাকে। ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটিদের অন্যতম তারা। কয়েকদিন ধরে জোর গুঞ্জন উঠছে ভেঙে গেছে বিজয় সঙ্গীতার 23 বছরের সংসার। দুজনের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয়েছে এই দম্পতির। বিজয়ের সংসার ভাঙার বিষয়টি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুল চর্চিত। এই খবরের সত্যতা জানতে ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু এই খবর সত্যি নয় বলে জানিয়েছে একটি সূত্র। পিঙ্ক ভিলাকে বলেন, বিজয় সঙ্গীতার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনটি ভিত্তিহীন। জানি না এই খবর কোথা থেকে ছড়িয়েছে। কিছুদিন আগে পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানে গিয়েছিলেন বিজয়। সম্প্রতি বিজয়ের পরবর্তী সিনেমা বারিশো এর অডিও লঞ্চিং হয়। এ দুটি অনুষ্ঠানে স্ত্রীকে ছাড়াই হাজির হন বিজয়। তারপরে মূলত বিয়ে বিচ্ছেদের গুঞ্জন মাথা ছাড়াবে। এখানেই শেষ নয়, বিজয়ের উইকিপিডিয়ার পেজেও সঙ্গীতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ দেখা যায়, যদিও পরবর্তীতে তারা এটি সংশোধন করে। তবে এসব অনুষ্ঠানে বিজয়ের স্ত্রীর উপস্থিতি না থাকার কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা ছেলে মেয়েকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছে। খুব শীঘ্রই বিজয় ও তাদের সঙ্গে যোগ দেবেন, যার জন্য এ দুটো অনুষ্ঠানে কোনোটিতে উপস্থিত ছিলেন না সঙ্গীতা। সংসার ভাঙনের খবরে হইচই পড়ে গেলেও এসব নিয়ে এখনো মুখে কুলো পেটে আছেন বিজয়। 1996 সালে চেন্নাই শুটিং করার সময় সঙ্গীতার সঙ্গে পরিচয় হয় বিজয়ের। এই নায়কের শুটিং এর খবর পেয়ে সেখানে হাজির হন তার অন্ধভক্ত সঙ্গীতা। শুধু বিজয়ের সঙ্গে দেখা করার জন্যই যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন সঙ্গীতা। এমন কর্মকাণ্ড দেখে সঙ্গীতায় মুগ্ধ হন বিজয়। পরবর্তীতে তাদের সম্পর্ক প্রেমের রূপ নেয়। 1999 সালের 25 আগস্ট সাত পাকে বাধা পড়েন বিজয় সঙ্গীতা। 2005 সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র সন্তান জেসন সঞ্জয়। এ দম্পতির দিব্য শাশা নামে একটি কন্যা সন্তান রয়েছে। বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিস্ট। মুক্তির প্রতীক্ষা রয়েছে বারিশো সিনেমাটি। এটি পরিচালনা করেছেন বামসি পেদিপাল্লি। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। আগামী 12 জানুয়ারি ভারত জুড়ে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।